ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ বৃহস্পতিবার, যেহেতু কাজের অনেকটা তাড়াতাড়ি আছে, মানে পুজো আছে, আর প্রীতম চলে গেছে হচ্ছে স্কুল, মিলন তো অফিস চলে গেছে, আর প্রীতমের আস্তে আস্তে প্রায় একটা বেজে যাচ্ছে এখন, তো অনেকটা হাতে টাইম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, অনেক তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায়, আজ তো হাতে অনেক টাইম পাওয়া যাবে। তো প্রচণ্ড গরম রেখেছে আজকে, কালকে বৃষ্টিটা খুব একটা হয়নি। পরশু দিন তো তোমাদেরকে দেখালাম যে সারাদিন পুরো বৃষ্টি, কিন্তু কাল কোনো বৃষ্টি হয়নি। আর আজ আবার প্রচণ্ড গরম, মানে খুব রোদের তাপ নেই কিন্তু হিউমিডিটি অনেক বেশি। তো ঠিক আছে, চলো এখন শুধু আমার ঘরটা মুছতেই বাকি আছে, ঘরটা মুছে নেবো, তারপর চলে যাবো হচ্ছে স্নান করতে। আর এখন আপাতত আর কোনো কাজ নেই, তারপর পুজো আছে। তো ঠিক আছে চলো, খুব গরম করছে, ফ্যানটা বন্ধ করে রেখেছি বলে আরও বেশি, মানে ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি, এত গরমে মানে নাজেহাল হয়ে যাচ্ছে। তারপর কাজ করছিলাম তো হড়বড় হড়বড় করে এসে বসলাম, তো আরও বেশি মানে ঘেমে যাচ্ছি গরমে। ঠিক আছে চলো, দেখতে থাকো, আর ঘরটা মুছে নিই, তারপর স্নান করে আসি, পুজো করে আসি। এখানে আজ সেরকম কোনো প্রীতমের পছন্দের মতন সবজি হয়নি, তাই এখানে কি বলে এটাকে, ও ভুলে গেছি, মুসুরির ডাল ভিজিয়ে নিলাম, বড়া বানাবো। আর এখানে ডাক থেকে একটু জল পড়ে নিল, পড়ে গেছে, সেটাও একটু মুছে নিই। চলো, কিচেন তো সাফ হয়ে আছে আগের থেকে, এটা ভিজুক, তারপর বেটে নেবো, তারপর বড়া বানাবো। পুজো করা আমার কমপ্লিট, আর বেজে গেছে হচ্ছে 11:30 মতন। আর এতক্ষণে এলাম হচ্ছে চা বানানোর জন্য, চা আর বিস্কুট খাবো, আর কিছু খেতে ইচ্ছা করছে না ব্রেকফাস্টের জন্য। আর যে ডালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম অনেকটা ফুলে গেছে, কিন্তু আর একটু রাখতে হবে। আর ঠিক আছে চলো, তো চা খাওয়ার পর চলে এলাম এখানে এদেরকে ব্রেকফাস্ট করাতে, মানে পায়রাগুলো যারা আসে, তো ওদেরকেও এখানে চাল দিয়ে দিলাম, তো ওরা এসে খেয়ে নেবে। আর মানে কয়েকবার এসে ঘুরেও গেছে, দেখতে পাইনি, তো আমি ভাবলাম যে পুজো টুজো করে একেবারে দেবো, তো সব হলো করা, তো এসে দিলাম। বেজে গেছে হচ্ছে এখন 1টা, প্রীতম চলে এলো স্কুল থেকে, তো ওর জন্য গ্লুকন ডি জলগুলো নিচ্ছি এখানে, আর দাঁড়িয়ে আছে ও সাইডেই, মানে ড্রেস চেঞ্জ করেনি এখনও, তো আগে ওকে গ্লুকন ডি জল দিতে হয় স্কুল থেকে আসার পরেই। ও যতক্ষণে গ্লুকন ডি জল খাচ্ছে ততক্ষণে আমি চলে এলাম হচ্ছে ওর টিফিন চেক করতে, যে টিফিন ফিনিশ করেছে কিনা। তো আমার মনে হয় আমার মতন সব মাদেরই একটা টেনশন থাকে যে টিফিন খাবে কিনা, কারণ প্রায় বলো 8টার সময় যায়, ও 8টা থেকে 1টা প্রায় 5 ঘন্টার মতন বাইরে থাকে, তো একটা তো টেনশন হয়ই খাওয়া দাওয়া নিয়ে, ঠিক মতন জল খেলো কিনা। তারপর যেটাতে আসে কপি চেক করা, যে আদৌ কপিতে সব কিছু কমপ্লিট করেছে কিনা, বা কেমন কেমন স্কুলে পড়াচ্ছে, কীটা চলছে এখন, সে অনুযায়ী আমাদেরকেও ঘরে দেখাতে হয়, তো সেই জন্য সেই কাজগুলো করে নিচ্ছি। আর আমার মনে হয় আমার মতন প্রত্যেক মাই এগুলো করে থাকে, কপি চেক করা, টিফিন বক্স চেক করা। আমরাও যখন ছোটো ছিলাম স্কুল থেকে আসতাম, আমার মাও তাই করতো, চেক করতো টিফিন খেয়েছে কি না এই সমস্ত। তো তারপর তো সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতেই থাকে স্কুলে কী কী হয়েছে, সেই গল্প, কটা ফ্রেন্ড হলো, কোন ফ্রেন্ড মেরেছে, কে পাশ কার পাশে বসেছে, কে টিফিন করেছে, কে কী খেয়েছে, তো এই সমস্ত গল্প চলতেই থাকে, সেইগুলো হচ্ছে এখন। আর এরপর প্রীতমকে স্নান করে আমি চলে এলাম হচ্ছে এখানে, যে মটর কলাই সেটার প্যাকেটটা খুলতে, কারণ সেটা খোলা হয়নি, কারণ আজ রাত্রে বানাবো হচ্ছে ঘুগনি, তো খুলে ভিজতে দিয়ে দেবো মটর, তাহলে রাত্রে ঘুগনি বানানো হবে। হচ্ছে সন্ধ্যাবেলা, আর বিকেল দিকে তো একদম ব্লগ বানানো হয়নি, আর কারণটা হচ্ছে সব নিচের থেকে ওপর থেকে সব প্রতিবেশীরা এসেছিলো, গল্প চলছিল, তো সেই জন্য আর বানানো হয়নি। আর প্রীতম তো ঘুমাচ্ছিলো, ও উঠলো, এখন প্রত্যেক দিন ঘুমিয়ে যাচ্ছে, স্কুল যাচ্ছে যেহেতু ক্লান্ত হয়ে রয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে, তো সেই কারণে ওকে, সেই কারণে আর মানে দুপুরবেলায় জাগছে না, ঘুমিয়ে পড়ছে। তো আজ ওকে টিউশন পড়াতে আসেনি, আর আমিও আজকে ঘুমিয়ে পড়েছিলাম প্রীতমের সাথে 1/2 ঘন্টার মতন, চোখটা লেগে গেছিলো। তো তারপর মা ফোন করলো, মায়ের ফোনে আমার ঘুম ভাঙলো, তো
সন্ধ্যে তো দিলাম, এই মাত্র 7টা বেজে গেছিলো সন্ধ্যে দিতে। তা মিলনও চলে এসেছে অফিস থেকে, তো মিলন আর বাবু দুজনে মিলে গেল হচ্ছে বাজার। কিছু মানে ফল শেষ হয়ে গেছে, হচ্ছে ফলগুলো খাওয়া হয় আর কি, আম এখনকার যা সিজনাল ফল, কলা তো আছেই, তো এগুলো শেষ হয়ে গেছে, তো সেইগুলোই মিলন আনতে গেল এখন। আর ওই সবই টুকটাক জিনিস আনার জন্যই গেল, বাবুর সঙ্গে গেল। তো যাই, এই সময় আমি খাবারটা বানিয়ে নিই, মানে রাতের ডিনার বানিয়ে নিই। আর আজ ভাবছি নিরামিষ তো কী বানাবো, ওই একটাই টেনশন, নিরামিষ কী বানাবো। তো সকালেই দেখালাম যে ঘুগনির কলায় ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ঘুগনি বানিয়ে নেবো এখন, আর রুটি আর কিছু না। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো চলে এলো হচ্ছে প্রীতম আর মিলন বাজার থেকে, বললামই তোমাদেরকে ওরা বাজার গিয়েছিলো। তো এখানে নিয়ে এসেছে হচ্ছে আইসক্রিম, তো আইসক্রিম এনেইছেই, কিন্তু দেখো প্রীতম এত মানে ভালোবাসে আইসক্রিম খেতে, আইসক্রিম একদমই খেলো না, মানে ওর শরীরটা এখনও পুরোপুরি ঠিকঠাক হয়নি। আর খেলো না ঠিক আছে একদিকে, কারণ জেদ করে নিয়ে এসেছে, এক দু চামচ খেয়ে আর খেতে চাইলো না। ঠিক আছে, বাইরের জিনিস যেহেতু এখনও খাওয়া বারণ, আমরাও আর জোর করলাম না। এখানে আমার ঘুগনি রেডি হয়ে গেছে বানানো, হালকা গলেও গেছিলো কলাইগুলো, তো এখানে হয়ে গেছিলো প্রথমবার, তো বুঝতে পারিনি যে কীরকম কী সেদ্ধ করতে হবে, তো সেই জন্য। আর এখানে রুটিও হয়ে গেছে, এখনও কিচেনের অবস্থা এরকম কিছুটা। আর এখানে একটু মতন পনির করে মানে ছানা কেটে রেখে দিলাম, জলটা ঝরতে দিলাম, কারণ প্রীতমকে ভাবছি কালকে পনিরের পরোটা বানিয়ে দেবো। আর এখানে আছে হচ্ছে প্রীতমের দুধ রুটি। ব্যাস চলো এটা নামিয়ে নিই, তারপরে অনেকগুলো বাসনও ধুতে আছে, ধুয়ে নেবো। তো বেজে গেছে হচ্ছে 11:30 মতন, তো এরপর যাব হচ্ছে ঘুমাতে, আমাদের ডিনার করাও কমপ্লিট হয়ে গেছে। আর ডিনার টিনার করে প্রীতমকে একটু পড়তে বসিয়েছিলাম, মানে মিলন বর্ষা পড়াচ্ছিল, তা করতে করতে আমিও গেলাম, তারপর আমি একটু পড়ালাম ওকে, তারপর খাওয়া দাওয়া করলাম। আর অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর যাব হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম, মানে স্ল্যাব ট্ল্যাব মুছে নিলাম, কিচেনের যা যা কাজ থাকে আর কি রাতের দিকে, আর ফেস ওয়াশও করে নিলাম, দেখো পুরো জল লেগে আছে গোটায়। তো ঠিক আছে চলো এবার ঘুমিয়ে পড়ি, কাল সকাল সকাল আবার উঠতে হবে, আবার যেমন রুটিন চলতে থাকে তাই তাই আছে। ঠিক আছে চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো, আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।